আপনার সাথে আছি আমি চলুন নোয়াখালী গোপালপুরের মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ না করার কারণে ক্ষোভ প্রকাশ নোয়াখালী বেগমগঞ্জ থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদন মুক্তিযুদ্ধের সময় নোয়াখালীর গোপালপুর বাজার ছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ে এবং গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে চলত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এই কারণে পাকিস্তানি হানাদাররা খুবই ফুঁসে উঠেছিল যার ফলশ্রুতিতে 1971 সালের 19 আগস্ট স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাখানাঘাট ভোরে দুদিক থেকে আক্রমণ করে গোপালপুর বাজারে সেদিন 154 জনকে খালপাড়ে দায় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় গণহত্যায় শহীদ হওয়ায় 54 জনের মধ্যে 23 জনের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলো গোপালপুরের মাহমুদুল হাসান চৌধুরী নাসমিয়া মির্জানগর গ্রামের হাওড়াবাড়ি আবু বকর সিদ্দিক আবুল কাশিম কুলাচর গ্রামের দিন ইসলাম মেম্বার সহ আরো অনেকে তবে স্বাধীনতা 74 বছর পার হওয়ার পরেও সেসব রাজাকারের বিচার ও যথাযথ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা বর্তমান সরকার বলেছিলেন সারা দেশে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযোদ্ধার ভাতা সহ পুনর্বাসন করে দেওয়া হবে কিন্তু এদের জন্য তা করা হয়নি তাই সেদিন গণহত্যায় নিহতদের পরিবার পরিজনকে পুনর্বাসন করার জন্য জোরালো দাবি জানাতে স্থানীয় মুক্তিযোদ্ধারা এতক্ষণ শুনলেন ব্রেকিং নিউজ পরবর্তী ব্রেকিং নিউজ থেকে আমাদের সঙ্গে থাকুন নিউজ টিভি 24 হৃদয়ে বাংলা